আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে বাটার চিকেন শেয়ার করব। তো কীভাবে আমি বানাচ্ছি বাটার চিকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো বাটার নিয়ে নিয়েছি, আর এইভাবে ঠিক কেটে নিয়েছি। আর এখানে কাজু নিয়েছি, গোটা সাইজের পেঁয়াজ নিয়েছি যেটিকে টিকরিভাবে কেটেছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেটিকে কুচি কুচি কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, দুটো বাটার নিয়ে নিয়েছি আর কিছু খাড়া মশলা মানে গোটা মশলা নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাদাম আর খাড়া মশলাগুলো হালকা রোস্ট করে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটি গরমও হয়ে গেছে। এবার এটির মধ্যে পেঁয়াজ যে টিগড়ি টিগড়ি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ বাদাম গোটা যে গোলমরিচ সেইগুলো দিয়ে হালকা রোস্ট করে নেব। আর তার উপরে টমেটোটিও দিয়ে নিয়েছি, 2-4 বার নেড়ে চেড়ে নেব। এটি রোস্ট করার একটাই কারণ যে কাঁচা দিলে একটি গন্ধ ভাব আসে যতই ভুনি না কেন, তো হালকা যদি রোস্ট করে নিই একটু সুস্বাদ মানে সুগন্ধ একটি ছাড়বে। তাই আমি এখানে হালকা রোস্ট করে নিয়েছি, এই যে এবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি আবারও কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা। দেওয়ার পর 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়ে বলবো, এই তেলের মধ্যে চিকেনগুলো আমি হালকাভাবে ফ্রাই করে নেবার। একদিকে রোস্ট করা মশলাগুলো আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারের সাহায্যে, আপনারা চাইলে সিলভারটাও ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চিকেনটি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, হালকা, খুব বেশি ফ্রাই করিনি। চিকেন থেকে অনেকটা পানিও ছেড়েছে, এখানে আমি কোনো পানি অ্যাড করব না, পুরোটা গ্রেভির মধ্যে হবে। ওই যে বাটা মশলা আর চিকেন থেকে বেরোনোর পানির মধ্যেই পুরো বাটার চিকেনটা রেডি হবে। এইবার আমি চিকেনটি আস্তে আস্তে তুলে নেব একটি প্লেটের মধ্যে এইখানে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটির মধ্যে আমি গোটা রসুন ও আদা দিয়ে দিয়েছিলাম। তো এই চিকেনগুলো আমি তুলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এখানে চিকেনগুলো তুলে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে যে আমি ছোটো সাইজের পেঁয়াজ রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা ব্রাউন কালার করার পর বেটে রাখা যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এবার মশলাটি আমি 2-5 মিনিট মতো একটু ভুনে নেব। এখানে 2-5 মিনিট ভোনার পর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও গরম মশলাগুঁড়ো দিয়েছি। দিয়ে 2-4 বার আবারও নেড়ে ছেড়ে নেব। আপনারা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীরি রেড পাউডার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে রেড পাউডার দিইনি। তো আমি এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভুনে নেব। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন মশলার থেকে খুব সুন্দর একটি গন্ধ ছেড়েছে, আর মশলার কালারটিও খুব সুন্দর এসেছে। এই তো গ্রেভিও মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। তো নাড়াচাড়ার পর যে ভেজে রাখা চিকেনটি ছিল সেটি আমি দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনের সঙ্গে গ্রেভিটি আমি 15 থেকে 20 মিনিট মতো ভুনতে থাকবো। এখানে আমি যত ভুনবো চিকেন তত বেশি সুস্বাদু হবে, তো এইভাবে আমি ভুনতে থাকবো। তো এখানে 15 থেকে 20 মিনিট মতো ভোনা হয়ে গেছে, বাটার চিকেন মোটামুটিভাবে একদম রেডি হয়ে এসেছে। তো এটি রুটির সাথে তো খুব সুন্দর জমবে, প্লাস গরম গরম ভাত বা পোলাওয়ের সাথেও ভালো লাগবে। আর এইদিকে বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি 2টি পিনাট বাটার নিয়েছিলাম যেটি দিয়ে দিলাম চিকেনের সাথে, আর ধনে পাতা কুচি যে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এবার কালারটা কত সুন্দর এসেছে, কালার কি সেন্ট তো খুব সুন্দর ছাড়ছে, প্লাস খেতেও দুর্দান্ত। তো এইভাবে একবার বাড়িতে থাকা কিছু সামান নিয়ে বানিয়ে ফেলবেন বাটার চিকেন, সবাই খুব মজা করে খাবে। গরম গরম ভাত, তন্দুরি রুটি, প্লাস পরোটা, পোলাও সবার সাথেই সার্ভ করতে পারেন। এই যে দেখেন এখানে বাটার চিকেন একদম রেডি, মাশাল্লাহ খুব সুন্দর একটি রেসিপি। তো একবার বানিয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ।